সিন্ডিকেটে চড়তে শুরু করেছে চালের বাজার। প্রতি কেজিতে পরিবহন খরচ বেড়েছে 58 পয়সা, বিপরীতে দাম বেড়েছে 5 থেকে 6 টাকা। পরিবেশ বিপর্যয়ের ফলে বিশ্বের দীর্ঘতম কক্সবাজার সমুদ্র সৈকতে ভাঙন দেখা দিয়েছে। অস্বাভাবিক জোয়ারের ফলে হুমকির সম্মুখীন এর চিরচেনা সৌন্দর্য। মুন্সীগঞ্জ সদরের মুক্তারপুর সেতু থেকে ধলেশ্বরী নদীতে টিকটক করতে সেতু থেকে নদীতে ঝাঁপ দিয়ে নিখোঁজ হয়েছেন এক তরুণ, অপর তরুণ সাঁতরে বেঁচে যান। রাজশাহীর পুটিয়া উপজেলায় 15 বছরের প্রেমিকের সঙ্গে 19 বছরের প্রেমিকার বিয়ে হয়েছে। এ ঘটনায় চাঞ্চল্য সৃষ্টির পর গ্রাম্য সালিশে বিয়ে হয় তাদের। ব্রিটিশ লেখক সালমান রুশদি আগের চেয়ে ভালো আছেন, সবার সঙ্গে কথাও বলছেন। এরই মধ্যে ভেন্টিলেটর থেকে বের করা হয়েছে তাকে। নেইমার আলোয় উদ্ভাসিত হলো পিএসজি, মপেলিয়ের বিপক্ষে তার জোড়া গোলে 5-2 গোলের জয় পেয়েছে দলটি। অনাবৃত শরীরে ফটোশুটকে ঘিরে তৈরি হওয়া বিতর্কে বলিউড অভিনেতা রণবীর সিংকে ডেকে পাঠিয়েছে মুম্বাই পুলিশ, আগামী 22 অগস্টের মধ্যে তাকে হাজিরা দিতে হবে।